আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আইডিবি ভবনে। আর আমরা আজকে একটা পিসি রিভিউ করব, সেটা হলো 1,20,000 টাকার একটি পিসি। এটি বর্তমানে বাজারে সবচেয়ে বেস্ট পিসি হবে। সো চলুন ভিডিওতে যাই, আসছি একটি ইন্ট্রোর পরে। তোমার তো কোনো ইন্ট্রো নাই, তুমি জাস্ট এই ইয়েতে ফোকাস করতে পারো। অন্যান্য প্রসেসরগুলো হচ্ছে ওভারক্লক করে নিতে হয়, আর এটা হচ্ছে তারাই আনলক করে দিচ্ছে, ডাইরেক্ট 5 GHz করে দিচ্ছে। 5 GHz আমি যে ল্যাপটপ ইউজ করতাম 6,500 টাকা দিয়ে, কাইন্ড অফ আমার ল্যাপটপের দাম। ওইটাই তো, এই দামে তো পুরো একটা মানে কম্পিউটারই কেনা যায়। আমার বাসায় একটা কম্পিউটার আছে, ওটার দাম মনে হয় 20,000 টাকা। এই যে আমি ইউজ করি, সো এরা আমার ছোটো ভাই, ও হি ইজ প্রিটি মাচ এক্সাইটেড আমার চেয়েও বেশি, কারণ ও গেম খেলতে পারবে এখন। অবভিয়াসলি আম নট ইউজিং দ্য i9, বাট আই এম বিল্ডিং মাই ওন পিসি, সো ইটস অ্যাবাউট টাইম। আমি কয়েক বছর ধরে, লাস্ট টু ইয়ার্স ধরে আমি আইভ বিন ইউজিং দিস আসুস S510UQ ল্যাপটপ। দ্যাট ইজ লাইক এ বিস্ট অফ আ ল্যাপটপ, বিকজ আইভ বিন ডুইং লাইক হার্ড এডিটিং অ্যান্ড আইভ বিন এডিটিং অল মাই ভিডিওস ওই একটা ল্যাপটপ দিয়ে। ইটস অ্যাবাউট টাইম আই থিঙ্ক আই শুড চেঞ্জ অ্যান্ড বিল্ড মাই ওন পিসি। সো আই সামড আপ আ বাজেট অনেক কষ্ট করে। আমি হিয়ার এট আইডিবি রাইট নাও, বাইনারি থেকে আমি গোনা গেট দোজ গুড স্টাফ। প্যাকেজিং দেখাবো একটু পরে, বলছি দ্যাটস আ ফান পার্ট, ডেফিনেটলি নট দ্য i9, জাস্ট ফ্লেক্সের জন্য নিয়েছিলাম না। আমি আমার পিসি তো দুইটা প্রসেসর লাগাবো, একটা i9 আনলক, একটা হলো এক্সট্রিম। আমি কিনতেছি এটা হচ্ছে 18 কোর 36 থ্রেড, প্রাইস হচ্ছে 1,75,000 টাকা। কত? 1,75,000। আমার পিসির দাম কত পুরোটা হিসেব করতে হবে। এগুলো কি আইডি কার্ড আছে? না, অন্য কিছু। কিছুদিন আগে আমাদের কাছে একটা কার্ড ছিল, যেটা হচ্ছে কোয়াড্রো GB100, এটা গ্রাফিক্স কার্ড, এটা শুধুমাত্র যারা, এটা কি 1660 Ti চেয়ে ভালো না খারাপ? ওটার প্রাইস হচ্ছে $9,000। ওটা নন গেমিং কার্ড। কত? $9,000 গ্রাফিক্স কার্ড, যেটাতে তুমি গেম খেলতে পারবা না। আসো আমরা টেক রিভিউ করি, সো আমরা ডিটেইল নিয়ে কথা বলি। সো হোয়াট ডু ইউ নিড ফর ভিডিও এডিটিং? First CPU, the better the CPU, the faster you can work. For processor, I'm going with the Ryzen instead of Intel, because Intel are i5-9600K was my option. So two options in this like performance range, Ryzen 5 3600 or holo i5-9600K. Ryzen, you see, it's a bit of a gamble. Joto YouTube videos dekhse and everything, it's good. AMD sucked at making processors, but the Ryzen series asha por theke they're doing pretty good. It has 6 cores and 12 threads, so editing and, you know, this matters a lot. The main kotha bole eta nitechi because eta 10,000 taka kome paitechi i5 er cheye. Then RAM necessary for multitasking, I would say the more you get the better. 32 GB, because I mean laptop e edit korte gele dekhte je I use pretty much onekgulo software ekshathe, so amar browser sob somoy cholte thake, amar Premiere Pro on thake, and it's a bit overkill because I'll be maxing out at 20 GB tops sob jodi use kori. But just future proofing এর জন্য I'm taking this 32 gigs of RAM. Basically 16 GB নিলে আমার 8,000 টাকা পড়তো, আর 32 GB নিলে আমার 12,000 টাকা পড়তো। ফুটেজ কপি নিয়ে মনে পড়লো, আই লস্ট অল মাই ফুটেজেস, আমার কোনো ব্যাকআপ ছিল না, সো আর সবগুলো ফাইল করাপ্ট হয়ে গেছে। অ্যান্ড ফাইল আটকাই দিয়ে টাকা চাই, এটা কোনো কথা? আর আই এম প্রিটি শিওর যারা টাকা দিয়েছে ওরা সবচেয়ে বড়। সো আমি যেটা করছি, আমি ফাইল সব ডিলিট করে দিছি, আর ওই $1,000 দিয়ে আমি একটা পিসি বানাই দিছি। সো আই এম স্পেন্ডিং মানি অন আ হার্ড ড্রাইভ সেভার, গেটিং 2 TB Seagate, this is basic on footage to digital dump করার জন্য PC তে। But this is the exciting part, so this is a 500 GB 970 Evo Plus. It's fucking expensive, man. 10,200 টাকা, 300 টাকা কমাইছি এখন, যাওয়ার ভাড়া হয়ে গেছে আমার উপরে। সো এটা বেসিক্যালি মাদারবোর্ডের সাথে ক্লিপ হয়, 4-5 বছর 6 বছর আগে বুট টেক ওভার লাইক 30-40 সেকেন্ডস টু বুট আপ, অ্যান্ড দেন বুট আপ হওয়ার পরে যে রিফ্রেশ চাপ দিতে হতো বারবার, রাইট ক্লিক লেফট ক্লিক, দেখা যেত যে কম্পিউটার অনেক টাইম লাগতো। দ্যাটস বিকজ অপারেটিং সিস্টেম ওয়াজ অন নর্মাল হার্ড ড্রাইভ, সো এটা বেসিক্যালি একটা ডেস্ক থাকে, ডেস্কের মধ্যে ঘুরে 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 ঘুরে, সো ইউ গেট মাই পয়েন্ট। এইটা তো যেটা হয়, পাওয়ার বাটন অন করে মনিটরের দিকে তাকাতে থাকে, তোমার পিসি অন হয়ে যাবে। জিপিউর জন্য আমার নর কথা ছিল 4 GB 1650, বাট আমি নেই নাই, বিকজ আমার টাকা বেশি, আমি 1660 Ti নিই, এন্ড বিকজ 1650 ইজ বেসিক্যালি ওয়ার্থলেস। এরপর পাওয়ার সাপ্লাই আমি নিচ্ছি 550 W পাওয়ার সাপ্লাই, নেসেসারি বিকজ এত কিছু, এত পাওয়ারফুল জিনিসপত্র তোমার পিসিতে, এত পিস্ট অফ আ পিসি যদি পাওয়ার না সাপোর্ট করে তাহলে তো হইল না। So you gotta make sure you got a good power supply. Casing, you gotta make sure you have a good casing that gives you like proper air supply. And then আর কি নিছি মনিটর, ইউ গটা মেক শিওর তুমি যদি এডিটিং করো, অ্যান্ড ইভেন ইফ ইউ আর নট এডিটিং, ইফ ইউ আর গেমিং, হোয়াট এভার ইউ আর ডুইং, মেক শিওর ইউ গট আ গুড মনিটর।
I'm on a budget, so I mean, Bishata Khoroshkar, I'm just taking two monitors. The Asus ones, it's good with colors and everything. So, and I've used it again, so this is why I'm taking the Asus one. Apart from it, I can say a cooler. I'm taking one cooler because processor, when rendering koro and everything, it tends to get bit hot. You gotta make sure you have a good cooler to support the processor. Bro, eto kisu keno? How do people do this? So normally, amra cooler keno kini hai. Jate PC ta thanda thake, case ta thanda thake. So jokhon tumi ekta computer dokaner moddhe aso, jekhane parts bhora, and tumi jano na cooler diye ki korba, you do this. Basically, tumi fan nijer batas kore. Thanda hocche nijeke cool rakhar jonno. PC to onek cool kori, nije cool kori. Oh, case, the case. Kamla Tech People. Bondhura, aajke ami chole eshechi apnader kache ki notun cooler master er review niye. Casing review niye. To ekhane dekhte parchi amra ekhane lekha master box K501L. Your angle of attack. So, bujhte parchen angle of attack mane eta onek bhalo ekta PC. এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, মডেল না বললে তো হলো, মডেল নাম MWE550 230 ভোল্ট, হোয়াইট কুলার মাস্টার। আমরা গ্রাফিক্স কার্ড বাদ দিয়ে পাওয়ার সাপ্লাই নিয়ে পড়ে আছি। For graphics card, I'm taking this GeForce GTX 1660 Ti. Amar option chilo 1650, but hey, that's shit. So 1660 Ti, 10,000 taka beshi niteche, but para nai. Ekhan theke sound beshi bhalo ashe. আমি ক্যামেরার সামনে থাকতে চাই না। মামা 8GB থাকে কি পাওয়ার বাড়ে? 8GB থাকলে পাওয়ার বাড়ে না, কোনো পারফরম্যান্স কিছু বাড়ে না, লুকে বেটার। যার শোকেস করতে তোমার নিজের কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স বাড়বে লোক আর শোকেস করতে চায় তাদের জন্য 8GB। আমরা এখন ডিল করাবো আরেকজন হবে। কয়েকদিন জিম করে একটা জিনিস ইটস অ্যাকচুয়ালি হেভি। লাস্ট টাইম ওর একটা ইউটিউব চ্যানেল ছিল, ওখানে আমি ছিলাম। তো ইউটিউবে অনেকদিন পর দেখার পর আমি যা রিগ্রেট করছি, কেন গেছিলাম ক্যামেরার সামনে। আমি এখন ভাবতেছি কি এই ভিডিও যদি সেই ভিডিও হয় যে 2 বছর পর আমি দেখে আমি ক্রিঞ্জ খাবো, না আয়রন মারা পেয়ে নেই দৌড় 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 কিছু না আয়রন মারা পেয়ে নেই কি করতেছে আর প্লাস লিকুইড কুলার নিতেছি আমি, সো সব মিলা ইটস ইটস এ গুড প্যাকেজ, প্রিটি মাচ সেম প্রাইস, হয়তো 500 টাকায় বেশি দিক হবে। অ্যান্ড টেম্পার্ড গ্লাস স্ক্র্যাচ পড়বে, সোল্ড। কিন্তু ভিডিওতে নর্মালি বাইরে যেগুলো দেখি বড় বড় জায়গা নিয়ে করে, হ্যাঁ আমার তো আসলে স্পেস যা যেভাবে দেওয়া আছে কাজের জন্য এনাফ এনাফ, সো ওগুলো একটু বেশি ওভারকিল। আরেকটা পিসি যখন বানাবো সনি স্পন্সর করবে আমাদের, কামলার মতো সনি মতো স্পন্সর। This is the motherboard. Sticker. এটা তো দেখাতেই হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্টিকার মানে পাওয়ার। আচ্ছা এটাতে কি ইন্টারনাল সাপোর্ট করবে? না শুধু AMD এর জন্য এই মাদারবোর্ড, রাইট? আমি যদি কখনো ইন্টেল নিতে চাই তাহলে তো আই এম প্রিটি মাচ স্ক্রুড, আমার মাদারবোর্ডে চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য প্রসেসর, দ্য ওয়ান দ্যাট আই এম পেইং ফর আ লট, অলমোস্ট 15,000 টাকা, বাট ইটস গুড। ইন্টেল এর i5 এর যে অপশন ছিল এটা থেকে অনেক ভালো, 10,000 টাকা চিপার। আচ্ছা আমার চ্যানেল আছে, আমার চ্যানেলটা দেখতে পারেন, ইনসোর্স আইটি। তো বেসিক্যালি আমি তাহলে আর বিল্ড দেখাবো না, যদি প্রপারলি কিভাবে কম্পিউটার বিল্ড করতে হয় ভাইয়ের চ্যানেলে চলে যাবেন। হ্যাঁ আপনি আমাকে লিঙ্কটা একটু মেল মেসেজ করে দিন, আমি যখন নিজে আপলোড করবো তখন। এটা কি বিল্ট ইন আছে? হ্যাঁ এটা হচ্ছে প্রসেসরের সাথে বিল্ট ইন থাকে, বিল্ট ইন পাওয়ার পেস্ট দেওয়া থাকে, নন এলইডি। এর জন্য আমরা 8GB ফ্যানও নিতেছি, আমি 2টা 16GB র্যাম নিতেছি, এখানে স্টার মার্ক করা আছে। আসুস এর ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে
ওরা এ টু বি টু এগুলাকে প্রাইমারি দিয়ে রাখে, ভাবি ফার্স্ট প্রায়োরিটি। অন্য সব বোর্ড গুলোতে এ ওয়ান বি ওয়ান এই যে এ ওয়ান এ টু বি টু, এই যে বি টু তে স্টার করা এবং এ টু তে স্টার মার্ক করা। তোমার মানে ভিডিও আপলোড করার পরে ফ্যান তো হবে তাই না? I've been working for 3.5 years, 4 years-ish. So the first year আমি যেটা করছি যে আমার ছোট ভাই দেখছে, সো উই হ্যাভ আ ওল্ড i3 7th generation, RAM কতটাতে 4 GB, 6 GB RAM, and then it doesn't have any, কেমন একটা ছয় একটা weird number, maybe একটা 4 একটা 2 ছিল, বুঝছো? it doesn't work like that. So ওটা দিয়ে কাজ করছি, in terms of graphics maybe built in যেটা আমি ওটা ইউজ করছি, সো যেটা হইছে ওটা দিয়ে 1 বছর কাজ করছি, and then I bought my laptop. আমার ব্যাগ নিয়ে আসো তো। So এই যে this is a laptop Asus এর S510UQ, just specs গুলো বলি, হ্যাঁ, it has like i5 8th generation processor, 940mx graphics card that served me pretty well, কারণ আমি DaVinci এটাতে ইউজ করতাম না, সো আমার গ্রাফিক রিলেটেড কাজ আমি খুব কম করতাম। ইট হ্যাজ SSD, সো ইটস আ ভেরি গুড ল্যাপটপ, মানে এটার প্রাইস ছিল 60,000 টাকা, ইট কামস উইথ অ্যান SSD, 1 TB RAM, না 1 TB RAM, ইটস আ ভেরি গুড ল্যাপটপ, মানে অন দ্য গো এডিটিং এর জন্য দিস ইজ গুড। প্রিমিয়ার একটা অপশন আছে, কত পার্সেন্ট RAM বা কত GB RAM প্রিমিয়ার এর জন্য ফিক্স করতেছো, কত GB অন্যগুলোর জন্য, সো ইফ ইউ ওয়ান্ট টু বুস্ট আপ ইউর পারফরমেন্স, কারো যদি 8 GB RAM থাকে, সো ওইটা দিয়ে যদি ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য বেস্ট আউট অফ দ্যাট, তখন যেটা করতে পারো, ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইট আপ টু 6.5 GB, 6.5 GB RAM ইউজ করবে প্রিমিয়ার, অ্যান্ড দেন বাকি প্রোগ্রামগুলো অন্যটা। ইট হেল্প মি উইথ মাই ল্যাপটপ, সো দ্যাটস আ ভেরি গুড থিং। আই ক্যান মেক আ ভিডিও আউট অফ ইট, মে বি এক্সপ্লেনিং হাউ টু মেক প্রিমিয়ার ফাস্ট ইন লোয়ার এন্ড PCs অর ল্যাপটপস। আমি একজন ভালো বড় ভাই, সবাই খাওয়াতেছি স্যান্ডউইচ, সো লিকুইড কুলারটা মাত্র সেট আপ করছি ভাই, এটাকে আমার ধরে রাখতে হবে এভাবে, এখন আর একটু এখন ছেড়ে দিব আপনাকে, এবার কেসিং এ এগুলো সব তোমার নামাজ যাব, আমরা কি নামাজ পড়ে এসে তারপর নামাজ পড়ে এসে তারপর এগুলো তাহলে একবারে আরামসে কেউ যদি PC বিল্ড করতে আসো আমি খিদা লাগে, আই ডি বন এপিটি, ইন্ডিয়ান ফুডস এন্ড কাবাব, বার্গার এন্ড সাফ, হাই এন্ড চাইনিজ এন্ড বাংলা। অলরাইট, সো কি বলছিলে তোমরা, কিসের তোমার ব্যানার বলছিলাম, ওই যে ব্যানার হবে কিছু হবে, দাঁড়াবা আর মনসাজে থাকবে, তারপর ইন্ট্রো যাবে, অ্যালেন ওয়াকার এর মিউজিক থাকবে, ওয়্যার আর ইউ নাও, ওয়্যার আর ইউ, তুমি হবে মেইন স্ট্রিম কামলা। ভিতর দিয়ে কিছু দেখা যায় না, সব এভরিথিং ইজ বিহাইন্ড দিস লেয়ার, তো রাফসান চলে যাবে একটু পর, আই এম কন্টিনিউইং দ্য ব্লগ, সো আউটরোতে যেটা দেখবেন এটা ওয়াজ অলরেডি শট। It's a vlog, সবাই তো জানতে চাবে, রাইট? তোমার আমি ব্লক করে রাখবো আমার ইউটিউব চ্যানেল থেকে। এখন কি প্রসেস, এখন কি করবেন? উইন্ডোজ, ও কি সুন্দর লাগতেছে, ও ম্যান ভেরি নাইস, তুমি এত এক্সাইটেড কেন রাস? আই ডোন্ট নো, সো ইটস জাস্ট, ও এগুলো কালার চেঞ্জ হবে না, ও দিস ইজ লাইক, এটা হচ্ছে কেসিং এর জন্য আর রিমোটটা হচ্ছে, রাইট, সো দিস ইজ কেসিং, সো আমি সব লাল করতে চাইতেছি, ডান, সাইন কেমন লাগতেছে তোমার, বেশি ভালো, দ্যাটস ইট দ্য ফাইনাল থিং, এখন যে সফটওয়্যারে কিছু কাজ করবে, হার্ড ডিস্ক পার্টিশন করবে, অ্যান্ড দেন আল জাস্ট টেক ইট হোম। সো আমি ইনস্টাগ্রামে স্টোরি যখন দিয়েছিলাম আসুস নিব, সবাই অনেক বলছিল যে ডেলটা নিতে, ডেল ইজ মোর কালার অ্যাকুরেট, আমি আসলে মনিটর নিয়ে অতটা রিসার্চ করি নাই, দিস লুকস প্রিটি গুড, আই উইল গো উইথ দিস, আই এম গেটিং লাইক টু ডেল মনিটরস, এখানে একটা অ্যান্ড দিস দ্য আদার ওয়ান, অ্যান্ড ইয়া আমার একটা মাউস আছে আর ওটার সাথে
I'm also getting a keyboard. Alright, so basically the build is pretty much done. Rafsan has to go, so I'm gonna let him leave. I'll use my phone to film that because apparently he has much better things to do. Pretty much I tried to show Jaja Pari ami dekhano chesta korchi and I tried to give some information je konta ki korle bhalo hoy. The budget is a main factor. I'm getting everything done within 120,000. I hope you like the video. You don't have to like and share. If you want to do, you can, but just stick around. That will mean a lot. Just stay tuned. I'll put up some new contents. There will be tutorials, reviews, behind the scene of my shoots. I'm not holding back anything. I'm gonna give you everything I can. Ami jaja shikhchi ei koyden. I feel like a lot of you will get value out of it. Maybe starting at dik theke, maybe information dik gula, maybe how to do client stuff, all the stuff. So stay tuned and overall, the whole build, everything in total, our price porche 1,23,200 taka. Shop kichu ami binary logic theke niyechi. It's a one-stop service. Shop kichu ek jaga theke diye dile. And that's it. That concludes the vlog.